Ah, era isso, vai. খুব বিব্রত কারণে সংবাদ শিরোনাম হলো ব্রাজিল দল। দলীয় অনুশীলনের সময় নাকি হাতাহাতিতে জড়িয়েছেন ব্রাজিলের দুই তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র ও রিসালরিসন। হাতাহাতির কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছেন, জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে অনুশীলন করছিল ব্রাজিল দল, এর মধ্যেই ঘটে এই অপ্রীতিকর ঘটনা। তবে ঘটনার সূত্রপাত কি নিয়ে তা এখনও পরিষ্কার নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় কিছু একটা নিয়ে তর্ক চলছে ভিনিসিয়াস ও রিসালরিসনের মধ্যে। এরপর তারা রাগে গজরাতে গজরাতে একে অন্যের শার্ট টেনে ধরেন। তাদের এমন কাণ্ডে হতবাক পিএসজি তারকা নেইমার জুনিয়র ছুটে আসেন ঝগড়া থামাতে। তার সঙ্গে যোগ দেন বার্সেলোনার রাইট ব্যাক দানি আলভেসও। নেইমার আলভেসের চেষ্টা সত্ত্বেও রিসালরিসন আরও আগ্রাসী হয়ে ওঠে। নেইমারের হাত ছাড়িয়ে ভিনিসিয়াসের গলা চেপে ধরেন এভারটনের উইঙ্গার। এরপর বাকিরা মিলে তাদের জোর করে আলাদা করেন এবং দূরে সরিয়ে নিয়ে যান। ছবিগুলো প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। অবশ্য হাতাহাতির এই ঘটনার মাত্র অল্প কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতায় ভিনিসিয়াসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন রিসালরিসন। লিভারপুলের বিপক্ষে প্যারিসের ফাইনালে রিয়ালের জয়সূচক গোলটিও এসেছিল ভিনিসিয়াসের পা থেকে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।